আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বাসায় বেশ ভালো আছো। আমি শারমিন আফরোজ, আমি আজকে চতুর্থ শ্রেণীর আমার বাংলা ব্যাকরণ ও নির্মিতি পড়াবো। তাহলে চলো আমরা পড়ায় চলে যাই। পড়া শুরুর আগে কিছু কথা তোমাদের বলি। আমি গত ক্লাসে বলেছিলাম যে আগামী দুইটা ক্লাসের মাধ্যমে আমাদের অর্ধবার্ষিকে যে পড়া আছে তা শেষ হয়ে যাবে। তো একটা ক্লাস আমি বলেছিলাম যে একটা ক্লাস চিঠি পড়াবো আর একটা ক্লাস রচনা পড়াবো। তাহলে আজকে আমি চিঠি পড়াচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই 168 পৃষ্ঠা বের করো, অধ্যায় 12, ঠিক আছে? তাহলে চলো আমরা পড়া শুরু করি। ভূমিকা: আমাদের মনে প্রতিনিয়ত যে ভাবের উদয় হয় তা আমরা অন্যের নিকট প্রকাশ করে থাকি। যারা আমাদের কাছে থাকেন তাদের সাথে মুখে বলে মনোভাব প্রকাশ করি, আর যারা দূরে থাকেন তাদের কাছে মনোভাব প্রকাশ করি লিখনের মাধ্যমে। এই লিখনই পত্রলিখন। সংজ্ঞা: পত্র শব্দের আভিধানিক অর্থ চিহ্ন বা স্মারক, কিন্তু ব্যবহারিক অর্থে ব্যক্তিগত খবরাখবর এবং বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত বিবরণী পত্র। তারপরে পত্রলিখনের প্রয়োজনীয়তা তোমরা পড়ে নেবে। পত্রলিখনের নিয়ম: 1. পত্রের ভাষা সহজ সরল প্রাঞ্জল ও বোধগম্য হতে হবে। 2. বিষয়বস্তুর সাথে মিল রেখে যথাসম্ভব সংক্ষেপে পত্র লিখতে হবে। 3. পত্রে একই কথা বারবার বলা অনুচিত। 4. বিষয়ভেদে আবেগ উচ্ছ্বাস মান জ্ঞান থাকতে হবে। 5. পত্রের মধ্যে দাঁড়ি কমা ইত্যাদি যতিচিহ্নের সঠিক প্রয়োগ থাকতে হবে। 6. পত্রলেখায় পরিচ্ছন্নতা ও সুরুচির পরিচয় দিতে হবে। পত্রের প্রকারভেদ: পত্র সাধারণত 4 প্রকার, যথা 1. ব্যক্তিগত পত্র, 2. পারিবারিক পত্র, 3. সামাজিক পত্র ও 4. ব্যবহারিক পত্র। ঠিক আছে, আমি তোমাদের এ পর্যন্তই পড়ে দিলাম। তোমরা এই পুরো পেজটা এবং এ পর্যন্ত তোমরা পড়ে ফেলবে, ঠিক আছে? এখানে পত্রের বিভিন্ন অংশ আছে, এটাও অনেক গুরুত্বপূর্ণ জানা। দেখো, পত্রের বিভিন্ন অংশ, সাধারণত পত্রের 6টি অংশ আছে, যথা 1. মঙ্গলসূচক বাণী, 2. পত্র লেখকের ঠিকানা ও তারিখ, 3. সম্বোধন, 4. বক্তব্য, 5. ইতি বা শেষ, 6. শিরোনাম। ঠিক আছে, তোমরা এগুলো পড়ে নেবে। তোমরা শুধুমাত্র এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, শুধুমাত্র তোমাদের জানার জন্যে পড়বে। তাহলে চলো আমাদের অর্ধবার্ষিকীতে চলো দেখি আমাদের অর্ধবার্ষিকীতে চিঠি কী কী ছিল। 1. বই কেনার জন্য টাকা চেয়ে পিতার নিকট পত্র। তাহলে দেখো সিলেবাসে এখানে 1, 2, 3 সিরিয়ালি দেয়া আছে, কিন্তু বইতে কিন্তু সিরিয়ালি 1, 2, 3 দেয়া নেই। দেখো এখানে যেটা সিলেবাসে 1, বইতে সেটা 2 নাম্বার, ঠিক আছে? তাহলে দেখো 2 নাম্বার এখানে দেয়া আছে, বই কেনার জন্য টাকা আছে পিতার নিকট পত্র। এভাবে থাকতে পারে প্রশ্নে, এভাবে থাকতে পারে। মনে করো তোমার নাম সাইমা, বই কেনার জন্য টাকা আছে পিতার নিকট পত্র লেখো, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবে? এখানে দেয়া আছে দেখো বাদামতলী ঢাকা, তাহলে তুমি এখানে বাদামতলি লিখতে পারো, আবার বাদামতলি না লিখে তুমি যেখানে থাকো, ধরো তুমি লালবাগে থাকো, লালবাগ ঢাকা, এভাবে লিখতে পারো। আবার তুমি লিখতে পারো বকশিবাজার ঢাকা, এভাবেও তুমি লিখতে পারো, ঠিক আছে? আবার এটাও লিখতে পারো। তারপরে আসো তারিখ, তারপরে আব্বাজান, যেহেতু পিতার নিকট পত্র লিখছো আব্বাজান আমার সালাম নেবেন। আশা করি সৃষ্টিকর্তার ইচ্ছায় বাড়ির সবাইকে নিয়ে ভালো আছেন, আমিও এক প্রকার ভালো আছি। আমি খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম হয়েছি।
आगामी 15 तारीख थेके नतून शिक्षाबर्ष शुरू होबे, आमाके नतून बोई किनते होबे। बोईगुलो केनार जोन्नो आमार 1500 टाकार प्रयोजन। अनुग्रहपूर्वक अति सत्वर पाठिये दिले खुशी होब। आम्माके सालाम जानाबेन ओ छोटोदेर प्रीति ओ शुभेच्छा दिबेन। तारपरे इति इति आपनार आदरेर कामरान। এখানে তোমার এই প্রশ্নে লেখা যেটা থাকবে, যে মনে করো আমি বলেছিলাম না, মনে করো তোমার নাম সাইমা, তাহলে তখন তুমি সাইমা, তাহলে এখানে ইতি আপনার আদরের কি হবে? সাইমা। ঠিক আছে। তারপরে আর প্রত্যেকটা চিঠি লিখতে গেলে কিন্তু অবশ্যই চিঠির খাম দিতে হবে। চিঠির খামের মাপ তোমরা জানো তো? চিঠির খামের মাপ হচ্ছে দৈর্ঘ্য 5 ইঞ্চি আর প্রস্থ 3 ইঞ্চি। ঠিক আছে, এটা তোমাদের স্কেলে দেয়া আছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি এভাবে স্কেল দেখো, প্রত্যেকের স্কেলেই দেয়া আছে। তোমরা স্কেল দেখে এভাবে একটা খাম তৈরি করে নেবে। ঠিক আছে। তারপরে আসো কি, প্রেরক, প্রাপক, ডাক টিকেট। ঠিক আছে। প্রেরক কে? প্রেরক হচ্ছে তুমি নিজে। প্রেরক এখানে তোমার নাম, মানে এখানে যে প্রশ্নে যে নাম দেয়া থাকবে সেই নাম। ঠিক আছে। তারপরে ঠিকানা। তারপরে আসো প্রাপক। প্রাপক তোমার আব্বুর নাম। ঠিক আছে। এখানে তোমার আব্বুর নাম দেবে, যে নাম সেটাও দিতে পারো, অন্য যে কোনো নামও ব্যবহার করতে পারো। ঠিকানা, তোমার আব্বু যেখানে থাকে, ধরো তোমার আব্বু তুমি, তোমার মা এবং তোমার ভাই বোনের সাথে, তুমি ছোট ভাই বোনের সাথে তুমি ঢাকায় থাকো, বা বড়ও থাকতে পারে, তোমরা ঢাকায় থাকো, ঢাকায় থেকে পড়াশোনা করছো, কিন্তু তোমার আব্বু চাকরির জন্য বা অন্য কোনো কারণে ঢাকার বাইরে থাকেন, মনে করো বরিশাল থাকেন বা সিলেটে থাকেন বা রাজশাহী থাকেন, এরকম যেখানে থাকে সেই জায়গার নাম এবং ঠিকানা দেবে, তারপর পোস্টকোড। ঠিক আছে। এটা গেল 2 নম্বর। এখন চলো চলে যাই 4 নম্বরে। দেখো এখানে আছে আমাদের সিলেবাসে, দেখো এখানে 2 নম্বরটা দেওয়া আছে, তোমার জন্মদিন অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র। ঠিক আছে। তাহলে 4 নম্বর দেখো, এখানে যেটা সিলেবাসে যেটা দুই তোমার বইতে সেটা 4 নম্বরে দেওয়া আছে। ঠিক আছে। দেখো এখানেও তোমার নাম এরকম থাকতে পারে, যে মনে করো তোমার নাম সুমি। ঠিক আছে। তোমার জন্মদিন অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র লেখো। তাহলে তোমার এখানে প্রথমে কি লিখবা? প্রথমে এখানে তোমার, তুমি যেখানে থাকো, আগের চিঠিটার মধ্যে বলে দিয়েছি ওরকম, সেই জায়গার নাম দেবে, তারপরে ঢাকা, তারপরে তারিখ। এখন কি লিখবে? প্রিয়, এখানে জাহিদ দেওয়া আছে, জাহিদ দিতে পারো, অথবা এটা বাদ দিয়ে তুমি অন্য নাম নাবিলা দিতে পারো, শায়লা দিতে পারো। ঠিক আছে। যে প্রিয় শায়লা, আমার শুভেচ্ছা রইল, তোমার দেয়া পত্রখানা পেয়েছি, তোমরা সকলে ভালো আছো জেনে খুশি হয়েছি, তুমি জেনে আনন্দিত হবে যে আমার নবম জন্মদিন আসছে আগামী 28/3/2020। এখানে 3 বাদ দিয়ে তুমি 6 দেবে। ঠিক আছে। যেহেতু এখানে আগামী কথা লেখা আছে, সেহেতু আমাদের সামনের তারিখ দিতে হবে, সামনের তারিখ দিতে পারো 28 তারিখ, কিন্তু সামনের মাস দিতে হবে। ঠিক আছে। তো 3 মাস তো চলেই গিয়েছে, তো আমরা এখানে 28/6/2020 দিব। ঠিক আছে। তারিখে এই উপলক্ষে এক চা চক্রের আয়োজন করা হবে, এতে অংশগ্রহণের জন্য আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, তুমি আসলে খুবই খুশি হব, তোমার আব্বা আম্মার প্রতি সালাম ও ছোটদের প্রতি প্রীতি রইল। ইতি মাহবুব। মাহবুব তো না, এখানে তোমার ওই যে বললাম না, তোমার চিঠিতে দেয়া যা যে নাম দেয়া থাকবে সেটাই, চিঠিতে তোমার নাম কি দেয়া থাকলো? সুমি। তাহলে এখানে লিখলে ইতি সুমি। ঠিক আছে। তারপরে চিঠির খাম, যে মাপটা বলে দিলাম ওই মাপের চিঠির খাম। তারপরে প্রেরক, তুমি নিজে। তো প্রেরক এখানে কি লিখবে? নাম, তোমার নাম, তোমার নাম যেটা, যে নাম, যে তুমি সুমি, সুমি। ঠিক আছে। তোমার নাম লিখবে সুমি। তারপর ঠিকানা, তোমার ঠিকানা। ঠিক আছে। ঠিকানা লিখবে,
তারপরে এখানে আসো, ঠিকানা অর্থ তুমি এখানে যে ঠিকানা দেবে সেই ঠিকানা এখানে লিখে দিবে, ঠিক আছে। তারপরে প্রাপক, প্রাপক তোমার যে বন্ধুকে তুমি পাঠাচ্ছ, এখানে তুমি জাহিদও দিতে পারো, আবার কি বললাম তখন বললাম জাহিদও দিতে পারো অথবা শায়লাও দিতে পারো, বা যে কোনো নাম তুমি দিতে পারো। এখানে তার নামটা দেবে, যে বন্ধুকে পাঠাবে সেই বন্ধুর নামটা, তারপরে তার ঠিকানা, তার পোস্টকোড, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা 3 নম্বর চিঠিতে চলে যাই। 3 নম্বর চিঠি আমাদের সিলেবাসে কী আছে, 21-এ বইমেলা সম্বন্ধে প্রবাসী বন্ধুকে একটি পত্র। এখানে দেখো 7 নম্বরে দেয়া আছে, 21-এ বইমেলা সম্বন্ধে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখো। তাহলে এখানে প্রবাসী অর্থ জানো তো, যে বিদেশে থাকেন বা যিনি বিদেশে থাকেন তিনি হচ্ছেন প্রবাসী, তাই না। তাহলে এখানে ধরো এভাবে লেখা আছে, মনে করো তোমার নাম বর্ষা, তুমি 21-এ বইমেলা সম্বন্ধে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখো। তাহলে এখানে কি লিখবে, ঢাকা, তারপরে তারিখ। এখন সুপ্রিয় এখানে কা করে দেওয়া আছে, এটাও দিতে পারো অথবা তুমি অন্য তোমার বন্ধুর, যে বন্ধুর কাছে পাঠাবে, বা অন্য কোনো নামও তুমি ব্যবহার করতে পারো। তারপর আসো পত্রের প্রারম্ভে, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিও, আশা করি সুখে শান্তিতে আছো, আমিও একরকম ভালো আছি, আজ আমি তোমাকে জাতীয় মন ও মননের প্রতীক 21-এর বইমেলা সম্পর্কে পত্র লিখছি। 3 বছর আগে তুমি কাজের জন্য সিঙ্গাপুর চলে গেলে, সরি, 3 বছর আগে তুমি কাজের জন্য সিঙ্গাপুর চলে গেলে, ঠিক 21-এ বইমেলার কয়েকদিন আগে, সেবার 21-এর বইমেলা দেখে যেতে পারোনি, তাই ভাবলাম এবারের বইমেলা সম্পর্কে তোমাকে বিস্তারিত লিখব। এবারের বইমেলা দারুণ আকর্ষণীয় ও জমজমাট হয়েছে, স্টলের সংখ্যা বেশি হলেও জনসমাবেশ ও বেচাকেনা বেশি হয়েছে। এবার অসংখ্য নতুন বই 21-এ মেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে, এবারে নতুন কিছু কবি সাহিত্যিকদের মুখ দেখা গেল, বাংলা একাডেমিও এবার কিছু নতুন বই প্রকাশ করেছে, আমার ইচ্ছা আছে তোমাকে কিছু বই পাঠানোর, আশা করি তাতে তুমি খুশি হবে, তুমি কেমন আছো জানাবে, আজ আর নয়, শুভেচ্ছান্তে তোমার বন্ধু শিমু। এখানে তোমার যে নাম দেয়া আছে, সে যে নাম দেয়া থাকবে সেই নামটা তুমি ব্যবহার করবে, ঠিক আছে। তারপরে প্রেরক কী, তোমার যে নাম এখানে লিখবে এবং প্রশ্নের শুরুতে যে নাম দেয়া থাকবে সেই নামটা, তারপরে তুমি দিতে পারো ঢাকা, ঠিক আছে, ঠিকানা তুমি এখানে কিছু দেয়া নেই, দিতে পারো ঢাকা। আর এখানে প্রাপক কী, প্রাপক হচ্ছে তোমার যে বান্ধবীকে বা যে বন্ধুকে তুমি পাঠাচ্ছ তার নাম, তারপরে এখানে যে 30/2 আজিমপুর, এটা তো হবেই না, কারণ তুমি যেহেতু বিদেশে পাঠাচ্ছ আর এর মধ্যে তোমার বন্ধু কোথায় চলে গেছে, সিঙ্গাপুর, তুমি এখানে দেবে সিঙ্গাপুর, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আবার এমনও থাকতে পারে যে তোমার প্রশ্নের মধ্যেই থাকতে পারে যে তোমার, মনে করো তোমার নাম বর্ষা, তোমার বন্ধু সিঙ্গাপুর, বা সিঙ্গাপুর থাকতে পারে বা মালয়েশিয়া থাকতে পারে, এরকম চলে গিয়েছে, 21-এর বইমেলা সম্বন্ধে প্রবাসী বন্ধুকে পত্র লেখো। তাহলে এখানে যেই নামটা, যেই দেশের নামটা থাকবে তোমার এই ইসের মধ্যেও, এই চিঠির মধ্যেও তোমার সেই দেশের নাম লিখতে হবে, এবং এখানেও তোমার সেই নামটাই ব্যবহার করতে হবে, সেই দেশের নামই ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা, আমি এখন চলে যাচ্ছি, চলো বাড়ির কাজে আমরা চলে যাই। দেখো বাড়ির কাজ, চিঠি 2, 4, 7 পড়াও লেখা, চিঠি ওই যে বইয়ের 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, ঠিক আছে। এই আমি মোট কথা যেই 3টা চিঠি এখন পড়ালাম সেই 3টা চিঠি তোমাদের পড়া থাকবে। তোমরা চিঠি আগে কী করবা, আমি তো বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, তোমরা চিঠি আগে পড়বে, ঠিক আছে, শিখবে, তারপরে সেটা অনলাইন ক্লাসের জন্য যে খাতা বানিয়েছো সেই খাতার মধ্যে লিখে ফেলবে, ঠিক আছে। আর স্কুল খুললে অবশ্যই আমাকে দেখাবে,
তারপরেও তোমাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।